আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করবো সে বিষয়টা হচ্ছে রিদমিক কিবোর্ড আমরা প্রায় আমাদের সকল ফোনে শতকরা নব্বই ভাগ পঁচানব্বই ভাগ লোকই রেডমি কিবোর্ড ব্যবহার করে তো রেডমি কিবোর্ডে আমি দেখাচ্ছি রেডমি কিবোর্ডে কীভাবে আপনারা নিজের ফটো লাগাবেন তো এর জন্যে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন এখানে এইরকম আমার কিবোর্ডের সিস্টেম এই যে কালো হয়ে আছে মানে ব্যাকগ্রাউন্ড কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কালো দেখাচ্ছে তো এখানে আমার ফটোটা লাগাবো সেটা কীভাবে করা যাবে তো আপনারা প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন অ্যাপিকে পারমিশন রিমুভার তো আমি দেখাচ্ছি না আমি ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশান বক্সে আপনার ডিসক্রিপশান বক্স থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা মনে হচ্ছে খুবই বিপজ্জনক হতে পারে কিন্তু না এপিকে পারমিশন রিমুভার ওটা অন্য কোনো কাজের না এই ধরনের কাজেরই তো তো আপনারা আমি ডাউনলোড করে রেখেছি তো দেখাচ্ছি বন্ধুরা এ পি কে সরি এপিকে পি এ আর এম আইডলএস আই ও এনে যে লোকও দেখে বন্ধুরা এপিকে পারমিশন রিমুভার তো এটা আমার ইনস্টল করা আছে আমি ওপেন করবো ইনস্টল করে নেবেন আপনারা আমি ওপেন করলাম ওপেন করার পরে যে ওপেন এন এপিকে মানে এটাতে ক্লিক করবেন না আপনার ইনস্টল করা আছে করা যদি থাকে তাহলে আপনারা দ্বিতীয় ইনস্টল করা যদি থাকে তাহলে আপনারা দ্বিতীয়টায় ক্লিক করবেন ওপেন অ্যান অ্যাপ এ পি ওপেন অ্যান অ্যাপ তো দ্বিতীয় দুই নম্বরে ক্লিক করলাম এখানে আপনি সার্চ করতে পারেন আপনার রেডমি কিবোর্ড লিখে আর আই ডি সরি রিডমি করে ফাইন্ডে ক্লিক করুন ফাইন্ডে ক্লিক করার পর এই যে রেডমি কিবোর্ড চলে আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে বন্ধুরা এখানে আপনারা অন্য কিছু করবেন না এই যে ইমেজ লেখা রয়েছে ইমেজ মেন ফার্স্ট ইমেজ তো পারমিশন তো এখানে ইমেজে ক্লিক করুন ইমেজে ক্লিক করার পর স্ক্রল করে একদম নিচে আপনারা সবার নিচে একদম নিচে চলে যাবেন চলে যাওয়ার পরে এই যে দেখেন সবার নিচে দুইটা আপনারা ভালো করে খেয়াল করবেন সবার নিচের দুইটা মানে এই যে দেখেন আর এস স্ল্যাশ ড্রয়াবল কীবোর্ড ব্যাকগ্রাউন্ড তো নিচেরটাতে ওই একই রেস আর এস ড্রয়েবল কিবোর্ড ব্যাকগ্রাউন্ড তো আপনারা প্রথম এটা ক্লিক করবেন এই যে লোগো এটি তুমি কীবোর্ডের লোগো দেখতে পাচ্ছেন দুইটা এর নিচের দুইটা তো এখানে আর ইএস এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে ক্লিক করা হবে করতে হবে না এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে আপনারা রিপ্লেস উইতে ক্লিক করবেন রিপ্লেস উইতে ক্লিক করার পর এটা আপনার ফোন শো করবে তো আপনারা ফোনে রাখবেন আপনার ফটো যে ফটোটা আপনি সিলেক্ট লাগাতে যাচ্ছেন সেই ফটোটা আপনারা আপনার ফোনে রাখবেন তো আমি এই ফটোটাই দিব আমার তো এই ফটোটা দিলাম দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন আর ইএস রিফ ড্রয়েবল কিবোর্ড ব্যাকগ্রাউন্ড তো এখানে ক্লিক করে ধরে রাখবেন ওই সেম সেম কাজটাই করতে হবে আবার তো এই ফটোটা আবার সিলেক্ট করবেন করার পরে যে দেখেন সেভ অ্যান্ড রিনস্টল এখানে ক্লিক করবেন করার পরে যে ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং চলতেছে তো ওয়েট করুন তো এই যে হয়ে গেছে বন্ধুরা এখানে প্রথমে আপনার আনইনস্টল করবেন আনইনস্টল করলাম আগে যেই রেডমি কিবোর্ডটা ছিল সেটা আনইনস্টল হয়ে যাবে তো আনইনস্টল করছি আনইনস্টল হয়ে গেছে বন্ধুরা তো এখন আবার ইনস্টলে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করলাম তো এখন আবার ইনস্টল করব ইনস্টল হচ্ছে ওয়েট করুন বন্ধুরা জাস্ট তো হয়ে গেছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ইনেবল রিদমিক কীবোর্ড ওকে প্রেস করবেন ওকে ওকে প্রেস করার পরে এই যে আপনারা দিয়ে দিবেন এখানে রিদমিক কিবোর্ড এটা অ্যাটেনশান তো ওকে দেবেন ওকে দেওয়ার পরে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন আসার পর দেখবেন সেটা ডিফল্ট রিদমিক কীবোর্ড তো এখানে ক্লিক করবেন ওকে করে দেবেন এখানে চুয়েস কিবোর্ডস তো এখানে আপনারা রিদমিক দেবেন রিদমিক দেওয়ার পর ক্লোজ করে একদম বাইরে চলে আসবেন আসার পরে আমি এখন আপনাদের দেখাচ্ছি সেট হলো কি না তো এটা আসলে ওয়ার্কিং না কি তো আমি দেখাচ্ছি কিবোর্ড এই যে দেখেন বন্ধুরা আসলে রাইট তো মানে লেখাগুলো খুব একটা ভালো স্পষ্ট না কারণ আমার ব্যাকগ্রাউন্ড ওই শার্টের কালার এবং ফেসের কালারটা সাদা ইয়ে হয়ে গেছে তো পাশের ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো হলে সকল এলাকায় বুঝতে পারেন খুব ভালো করে আমিও বুঝতে পারছি সকল লেখা তো বন্ধুরা এভাবেই চেঞ্জ করবেন আপনারা আপনারা চেঞ্জ করেন খুবই ভালো লাগবে তো আজকে বিষয়টা এই ছিল বন্ধুরা তো আসসালামু আলাইকুম